আজকে আসলে সকালে আমার মেয়েকে স্কুলে দিয়ে তারপর আসলে আমি আমার কাজে যাচ্ছি, যেখানে পার্ট টাইম কাজ করি। কাজ হলো 8টা থেকে, তো আমার ইনশাল্লাহ বেশি সময় লাগবে না, আল্লাহ যদি সবকিছু ঠিকঠাক মতো রাখে। এবং এই টাইমটা হলো খুব বিজি আওয়ার, কারণ হলো সবাই অফিসে টফিসে যাবে। এবং জার্মানিতে আপনারা খুব ভালো করেই জানেন যে মানুষ সবার অফিস একটু ডিস্টেন্সে থাকে, যেন মানুষ কারে করে যেতে পারে। সো রাস্তাটা তুলনামূলক বিজি থাকবে আর কি, ডান দিকে যাবো আর কি। আমাকে শুধু জাস্ট বাম দিকে খেয়াল রাখতে হবে যেন কেউ আসে, নাকি কেউ না থাকে আমি সেম স্পিডে সেম গিয়ারে রেখে যেতে পারবো। একটা গাড়ি একটু ওয়েট করতেছিল আমার সামনে, গাড়ি আবার তার হর্ন দিচ্ছে, মানে হর্ন দেওয়াটা যে কতটা জরুরি এটি আমি মানে বুঝি না, দিতেই হবে মানে ম্যান্ডেটরি কিনা আমি বুঝতেছি না। কিছু মানুষ আসছে, এই ধারণা থেকে এবং এই প্র্যাকটিস থেকে আমাদের বের হয়ে আসতে হবে, নো হর্ন। এবং জার্মানিতে হর্ন দেওয়া একটা বড় ধরনের মানে অফেন্স টাইপের আর কি, মানুষ পছন্দ করে না এবং এটা নিষিদ্ধ। আমরা যে ড্রাইভিং করেছি কি যেন ক্লাস করেছি, সেখানেও আসলে একেবারে হার্ডলি নিষেধ ছিল যে হর্ন যেন না দেওয়া হয়।
বাইসতে স্কুটার চালা যাইতেছে, ওর পিছনে পিছনে আমার যাইতে হবে, কিছু করার নাই। কারণ হলো এখন আমি রাস্তা ক্রস করতে পারবো না, কারণ হলো সামনে গাড়ি আছে। সামনে একটা স্কুল আছে এবং স্কুল টাইম, হেভি কেয়ারফুল থাকতে হবে কারণ বাবা মা অনেক মানে স্টুডেন্টদেরকে নামাই দিতে আসে এবং প্রচুর স্টুডেন্ট মানে রাস্তায় থাকে। আমার পিছনে মোটামুটি বিশাল একটা ট্রাফিক, কারণ হলো এই 30 জন মোটামুটি একটু ট্রাফিক ধরা দেয়। অবশ্য একটু পরে ক্লিয়ার হয়ে যাবে, কারণ হলো একটু পরেই 50 জন মানে ম্যাক্সিমাম 50 কিলোমিটার ওইকে চালাইতে পারবে। এই রেস সামনে আমার, যেমন ডান দিকে যে লোকটা আসবে তার প্রায়োরিটি আমি খুব খেয়াল করে দেখে সামনের দিকে আগে যাচ্ছি। সামনে আরেকটা প্রায়োরিটি আছে, যে ডান দিকে থাকবে তার প্রায়োরিটি। বুঝলাম সে দাঁড়াইলো কেন, কারণ তার তো প্রায়োরিটি এবং সে ছোট একটা মিনি ট্রাক চালাচ্ছে, তার দাঁড়ানোর কথা ছিল না। যাই হোক, মোটামুটি সামনে একটা লোক দাঁড়া করে গল্প করতেছে আর পাশে একটা ট্রাক আছে। ও মাই গড, এই জায়গায় কেউ গল্প করে? মোটামুটি আমি ম্যাকডোনাল্ডসের পার্কিং প্লেসের কাছাকাছি চলে আসছি। মানে যদি বলা চলে তাহলে মোটামুটি একটু সেফ জোনে চলে আসছে আর কি। খালি বাম দিকে খেয়াল রাখতে হবে, কারণ হলো বাম দিকে পার্কিং একটা প্লেস আছে, ওই পার্কিং প্লেসটা ক্রস করে তারপর আমাকে যাইতে হবে। আমি যদি বাম দিক দিয়ে যাই তাহলে ম্যাকডোনাল্ডস জিজ্ঞেস করবে যে তোমার অর্ডার কী লাগবে, কারণ এখানে একটা সিগন্যাল আছে।